নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। সুনামগঞ্জের দোয়ারা বাজার ও তহিরপুরের খাদ্যবান্ধব কর্মসূচির 800টি বস্তা চাল সহ 6 জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য বিভাগ ও পুলিশ বৃহস্পতিবার এই চাল আটক করেছে। পুলিশ জানায়, ডিলার মাসুক আলমের দোকান থেকে হিসাব বহির্ভূত 14 বস্তা এবং আফসনগর গ্রামের মফিজ আলীর বাড়ি থেকে 44 বস্তা চাল উদ্ধার করা হয়। অন্যদিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার থেকে 10 বস্তা চাল উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।